আসসালামু আলাইকুম। আজ আমি ফরিদপুর যাচ্ছি। এর আগেও ফরিদপুর গিয়েছি, আমি অনেক আগে গিয়েছিলাম কিছু শিক্ষার্থীর সাথে। ফরিদপুর জেলাটার নাম হয়েছে আসলে শাহ ফরিদ, এর নাম অনুসারে। শাহ ফরিদ একজন প্রখ্যাত সুফি ছিলেন এবং ধর্মযাজক ছিলেন, যিনি ইসলামের অনেক প্রসার ঘটিয়েছিলেন। এই যে ফরিদপুর চলে গেলাম, দেখতে পারছেন ফরিদপুর আসলে বেশ পরিপাটি একটা গোছালো শহর আর কি। শহরের বিভিন্ন জায়গা ঘুরলাম। এখানে পল্লীকবি জসীমউদ্দিনেরও বাড়ি আছে, কিন্তু কিন্তু পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি আর এবার যাওয়া হয়নি, এর আগে গিয়েছিলাম। এরপর খাওয়ার জন্য যে পাঁচতার একটা হোটেল, এই হোটেলে গেলাম। এই হোটেলটা খুবই নাম করা, দেখতে পাচ্ছেন। এখানে আমরা চলে গেলাম আলিপুর মোড় ফরিদপুর। এখানে যে একটা খাবার আছে সেটা খুবই সুস্বাদু। এই হোটেলে অনেক খাবার আছে, তার ভিতরে দেশি মুরগির ঝাল ফ্রাই দেখতে পাচ্ছেন, একেবারে দেশি মুরগির যে ঝাল ফ্রাইটা খুবই সুস্বাদু, মাত্র 200 টাকায়। আরও ভর্তা খেয়েছিলাম, দেড় প্লেট ভাত খেয়েছিলাম, হয়ে গেছে। এবার অবশেষে বাড়ি ফিরছি, দেখতে পাচ্ছেন কুমারখালী সেতুর উপর দিয়ে, কামারখালী সেতুর উপর দিয়ে এই যে বাসায় ফিরছি শেষ বিকালের দিকে। যাই হোক, ভ্রমণটা অনেক সুন্দর ছিল আর খুবই মনোমুগ্ধকর ছিল। আর বিশেষ করে ঝাল ফ্রাইটার কথা সবসময় মনে পড়ছে, ওটা খুবই সুস্বাদু ছিল। পাঁচতারা হোটেল আলিপুর রোডের ওখানে গিয়েই আপনারা দেখতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।